আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব কিভাবে ছোটদের প্লাজু করবেন। তো এখানে আমি কাপড় নিয়েছি 1.5 গজ, মানে হচ্ছে 1 গজ 8 গিরা। তো এই 1 গজ 8 গিরা দিয়ে আমি কিভাবে প্লাজু করব সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমরা কাপড়টা বাস করে নেব। কিভাবে বাস করে নিতে হয় সেটার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে যারা নতুন টেলার্সে প্রথম মতো কাজ করতেছেন তাদের দ্বারা দেখা যাচ্ছে যে বাজ না দেয়ার না দিতে পেরে, বা দেখা যাচ্ছে যে বাজ না বুঝতে পেরে দেখা যাচ্ছে প্লাজু কাটা হচ্ছে না, বা বোঝা যাচ্ছে যে কিভাবে এমন রাউন্ড একটা প্লাজু করা যায়। তা আমি বন্ধুরা প্রথমত আগে আমরা মার্কেটে এরকমভাবে সাধারণত কাপড়টা থাকে, এরকমভাবে কাপড়টা থাকে ফ্রেমের মধ্যে এরকম বাস করা থাকে। তো আমরা মার্কেটের বাজেই বাস দেওয়া আছে, ওকে, মার্কেটের বাসটা ঠিক পুরাটা একদম মেলে দিতে হবে, মেলে দিয়ে পরে উপর উপর করে বাস দিয়ে নিতে হবে। পুরোটা বাস করে নিলাম। এখন হচ্ছে আমি মাপটা দেখিয়ে দিচ্ছি। প্লাজুর লম্বাটা হবে 28, হাই হচ্ছে 10, কোমর হচ্ছে 30। আর প্লাজুর লম্ব হচ্ছে 28, তা আমি 28 ইঞ্চি, এখানে 28 ইঞ্চি নিলাম, 28। আর হচ্ছে আমার 2 ইঞ্চি হচ্ছে সেলাই যাবে, তো আমি 30 ইঞ্চি টোটাল নিয়ে নিলাম। তো 30 ইঞ্চি আমি মার্ক করে নিচ্ছি। এখন হচ্ছে আমার কোমর অনুসারে এখানে 30 আছে, তো 30-কে আমি 4 ভাগ করব। তো 4 ভাগ করলে দেখা যাচ্ছে যে 7.5 করে পড়ে, আমি 7.5 দিলাম। আরও 1/2 ইঞ্চি নিব আমি সেলাইয়ের জন্য, টোটাল হচ্ছে 8 ইঞ্চি। ঠিক এই কর্নারটার বিপরীতে যে কর্নারটা আছে ওই কর্নারে আমি ঠিক এইখানে যত নিছি তার বিপরীত কর্নারও আমি তত নিতে হবে। দ্যাট মিন্স আমার 8 নিতে হবে, 8 নিলাম। তো এখন 8 নেওয়ার পরে এখানে আমার 2 ইঞ্চি নিচে আমাকে মার্ক করে নিতে হবে। এটা হচ্ছে আমার সেলাইয়ের রাবারের জন্য চলে যাবে, এটা আমি মার্ক করে নেব। ঠিক এখানেও আমি 2 ইঞ্চি মার্ক করে নেব। এখানে 2 ইঞ্চি নিচে আর এখানে 2 ইঞ্চি নিচে যে একটা কর্নার তৈরি হয়েছে এই কর্নার আর এই কর্নার আমি যোগ করে দেব। বন্ধুরা, মোটামুটি আমার প্লাজো মার্ক করা শেষ। এখন হচ্ছে আমি কেটে নিব। এখন বন্ধুরা, একদিকে সোজা আর ওই দিকে সোজা, আমি সোজা পাট সোজা পাটের উপরে রাখবো। এখন হচ্ছে আমার হাইটা নিতে হবে, হাই নিব আমি বলছিলাম 10। তো এখানে হচ্ছে আমার এখানে আমার 2 ইঞ্চি রাবারের জায়গা বাদ দিয়ে 10 হাই মার্ক করে নেব। এখানে 10 ইঞ্চি মার্ক করে নিলাম, 10 ইঞ্চি মার্ক করে নিলাম। পরে এখানে আমার 2 ইঞ্চি নিচের যে কর্নারটা এই কর্নার থেকে আমি বরাবর একটা দাগ টেনে নিলাম, পরে আমি এটা শেপ দিয়ে
কেটে দিতে হবে। বন্ধুরা, এই কর্নারটা আমি একটু হালকা করে শেপ দিয়ে নেব, 2.5 ইঞ্চির মতো, 2.5 ইঞ্চির মতো শেপ দিয়ে নিতে হবে। আর হচ্ছে একটা কেটে তো বন্ধুরা, মোটামুটি আমার প্লাজু কাটিং কমপ্লিট। এখন আমি সেলাই করে দেখাবো। বন্ধুরা, প্রথমে আগে আমি এখানে আমার 4 পিস কাপড় আছে, এই 4 পিস কাপড়টাকে আমি 2 পিস 2 পিস করে আলাদা করে নিলাম। 2 পিস 2 পিস করে আলাদা করে নিয়ে সোজা পাটগুলো সেলাই করে দিলাম সোজা দিক দিয়ে। বন্ধুরা, সোজা পাট যখন সেলাই হয়ে যাবে, আমি দুইটারই সোজা দিক সেলাই করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। দুইটারই যখন সোজা দিক সেলাই হয়ে যাবে, তখন একটা বাস করে নেবেন। বাস করে নিয়ে এটার উপরে আর একটা বাস করে ফালাইবেন। বাস করে ফালানোর পর মানে হচ্ছে ভিতরে দোনোটার বাস ফিট থাকবে। পরে আমি হাইগুলো মেরে দেব, এই দিকটা হাই মেরে দেব, এই দিকে হাইটা মেরে। ঠিক একইভাবে আমার অপোজিট সাইডের হাইটাও মেরে দিতে হবে। মেরে দেওয়ার পরে বন্ধুরা দেখেন আমার প্লাজুর শেপ চলে আসছে, ঠিক আছে। এখন আমি যে পায়ের মুখগুলা মোড়ে সেলাই করে দেব। আপনারা চাইলে এই সেলাইটা প্রথমে একবার সেলাই করে পরে আবার আরেকটা সেলাই দিয়ে ই করে দিতে পারেন, যদি একবারে না পারেন। যারা নতুন তাদের জন্য এই কথাটা বলা আর কি, আর যারা পারবেন তারা একসাথেই পায়ের মুখটা চিকন করে সেলাই করে দিবেন। ঠিক একইভাবে আমার এই পায়ের মুখটাও আমি মুড়ে সেলাই করে দেব। বন্ধুরা, আমার মোটামুটি পায়ের মুখের কাজ কমপ্লিট। এখন আমি পায়ের এই মুখ থেকে শুরু করে ও মুখে সেলাই করে দেব। বন্ধুরা, আমার পায়ের মুখের কাজ কমপ্লিট। এখন হচ্ছে জাস্ট আমার এখানে আমি রাবার ইন করব। তো আমি রাবারটা ইন করে দিচ্ছি। যারা নতুন, যারা রাবার ইন করতে সেলারে বা প্যান্টে রাবার ইন করতে প্রবলেম হয়, তাদের জন্য তারা এটা ফলো করলে, আমি কীভাবে ইন করি সেটা ফলো করলে মোটামুটি ধারণা পেয়ে যাবেন, এটা দেখে করতে পারবেন রাবার ইন করতে হয় কীভাবে। সেলাই করে নিলাম, নিয়ে পরে রাবারটা কীভাবে ইন করতে হয় দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, রাবারটাকে ভিতরে রেখে পরে 2 ইঞ্চি যে কাপড়টা নেওয়াছে ওই 2 ইঞ্চির কাপড়টা উপরে মোড়ে সেলাই করতে হবে। তবে এমনভাবে সেলাই করব যাতে আমার রাবারের উপরে যাতে কোনো সেলাই না পড়ে, নয়তো রাবারটা লক হয়ে গেলে আর আমি ই করতে পারবো না, সামঞ্জস্যতা করতে পারবো না, চারদিকে সমান হবে না কাপড়টা। তো এটা একটু খেয়াল করে এবার মেরে দিতে হবে।
তো বন্ধুরা আমার রাবারটা ইন করা কমপ্লিট। এখন আমি সব দিকে একটু সমান করে নেব। সমান করা কমপ্লিট। এখন আমি টান টান করে রাবারের মধ্যখানে একটা সেলাই করে দেব। আমার রাবার লাগানো কমপ্লিট। অন্য একটা সেলার সেলাই হয়ে গেছে আমার।